ঈদে মুক্তি পাওয়া সালমান খানের টিউবলাইট ছবিতে এক ঝলকের জন্য দেখা গিয়েছিল শাহরুখ খানকে। জাদুকর গোগো পাশার চরিত্রে অভিনয় করেন তিনি। আর বন্ধু শাহরুখের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তার পরবর্তী ছবিতে অতিথি চরিত্রে পর্দায় ধরা দেবেন সাল্লু। যদিও আনন্দ এল রায় পরিচালিত শাহরুখের সেই ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। এই ছবিতে সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ থাকবেন বলেও খবর রয়েছে। বলিউডের এই দুই খান কেবল একে অন্যের ছবিতে ক্যামিও চরিত্রে করেই বন্ধুত্বে প্রমাণ দিচ্ছেন না, তাদের বন্ধুত্ব দিন দিন ভিন্ন মাত্রায় পৌঁছাচ্ছে। গতকাল সালমান খানকে একটি নতুন গাড়ি উপহার দিয়েছেন শাহরুখ। খবর অনুযায়ী নিজের নতুন ছবিতে সালমান খানের স্বচ্ছন্দ উপস্থিতি খুব ভালোভাবে নিয়েছেন কিং খান। গত মঙ্গলবার বিকেলে শাহরুখের ছবির সেটে হাজির হয়েছিলেন সালমান। সেখানে একটি ব্লাসবল গাড়ি উপহার দিয়ে সাল্লুকে চমকে দেন বলিউড বাদশাহ শাহরুখ। সূত্র জানায় সদ্য বাজারে আসা একটি মডেলের গাড়ি বন্ধুকে উপহার দিয়েছেন কিং খান। সালমান খান শীঘ্রই মরক্কো উড়াল দেবেন তার টাইগার জিন্দাহায় ছবির শুটিং করতে। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে তার নায়িকা ক্যাটরিনা। এটি কবির খানের এক থা টাইগার এর সিকুয়েল। ছবিটি মুক্তি পাবে 22 ডিসেম্বর। আর আনন্দ এল রায়ের ছবির শুটিং করতে গিয়ে শাহরুখকে অংশ নিতে হচ্ছে আসন্ন ছবি জব হ্যারি মেট সেজাল এ প্রচারে। এই ছবির নায়িকা আনুষ্কা শর্মা। ইমতিয়াজ আলী নির্মিত এই সিনেমা মুক্তি পাবে 4 আগস্ট।